নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। শিলচরে 40 শয্যার আইসিইউর উদ্বোধন, নয়া হাসপাতালের ভিত্তি স্থাপন করলেন হিমন্ত। মেডিকেল কলেজ হাসপাতালের উন্নয়নে 150 কোটি টাকা ব্যয় হবে জানালেন মন্ত্রী। আশুর পর এবার বিধানসভা নির্বাচনে লড়ার ঘোষণা আমশুর, সাধারণ সভায় জাবেদ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের উন্নয়নে 150 কোটি টাকা ব্যয় করা হবে। শনিবার শিলচরে 40 শয্যা বিশিষ্ট আইসিইউ ওয়ার্ড এবং 500 শয্যার ইমার্জেন্সি হাসপাতালের ভিত্তি স্থাপন করার পর আয়োজিত অনুষ্ঠানে এ কথা জানালেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মেডিকেলের মিলনায়তনে এক অনুষ্ঠানে মন্ত্রী হিমন্ত বলেন, অত্যাধুনিক পরিকাঠামো তৈরি হবে শিলচর মেডিকেল কলেজে। 500 শয্যার ইমার্জেন্সি হাসপাতালের কাজ শেষ হলে SMCH এর পুরনো ভবনগুলির সংস্কার হবে। আগামীতে এটি সুপার স্পেশালিটি হাসপাতালে রূপান্তরিত হবে। শিলচর মেডিকেল কলেজের বাবে সচাই একটা গৌরবর দিন। প্রথমবারের বাবে 40টাক আইসিইউ একলগে আজি আমি ইয়াতে উদ্বোধন করছো। আর এই আইসিইউটো এনেকা বনো আছে যে ইয়াত আমি আরো 100খন আইসিইউ বনাব পাৰি। গতিকে সেইটো আমি খুব সোনকালে বনাই লম। গতিকে মই ভাবো যে শিলচরের রাইজর ইমান দিনে যে ইন্টেনসিভ কেয়ার ইউনিটর সমস্যা আছিল সেইটো সমাধান হব, আর লগতে ইয়াক আমি আরো বহুত এক্সপ্যান্ডও করিব পারি। আর কিমান আইসিইউ করার আপনার চিন্তা আছে? মানে এটা মূল মতে শিলচর মেডিকেল কলেজত আমি 100টা আইসিইউ পাব লাগে, 100 বেড। গতিকে এই 40টার লগত আমি চেষ্টা করিম যাতে নেক্সট 2-3 মাহত আমি আরো 60টা ইয়াতে যোগ করিব পারো। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিলচর সাংসদ ডাক্তার রাজদীপ রায়, জেলা শাসক কীর্তি জল্লি, মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার বাবুল কুমার বেজবুড়ুয়া প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের কমিশনার ও সেক্রেটারি অনুরাগ গোয়েল, করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা, 4 বিধায়ক যথাক্রমে দিলীপ কুমার পাল, কিশোরনাথ মিহিরকান্তি সোম এবং অমর চাঁদ জৈন, পূর্ত বিভাগের OSD জ্যোতিষ শর্মা প্রমুখ। কাছাড় জেলা আমশুর সাধারণ সভা অনুষ্ঠিত হয় শনিবার। সভায় বিস্তারিত আলোচনার পর জাবেদ মিয়াদাতকে সভাপতি এবং মেহবুব আলম লস্কর ও জামিল আহমেদকে সাধারণ সম্পাদক মনোনীত করে 15 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। সভার শেষে আমশুর কর্মকর্তারা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, যদি এবারের বিধানসভা নির্বাচনে রাজনৈতিক দলগুলি সংখ্যালঘুর স্বার্থে কাজ করা ব্যক্তিকে টিকিট না দে, তাহলে আমশু নিজস্ব শক্তিতে 15 আসনে প্রার্থী দেবে। সংখ্যালঘুদের স্বার্থে এবার আমশুও রাজনীতিতে সক্রিয় হবে বলে জানান তারা। কিন্তু আমশু এবার রাজনৈতিকভাবে একটু সিদ্ধান্ত নিয়েছেন। সেই সিদ্ধান্তটা হয়েছে যে আমরা বিগত 70 বছরে ভারত স্বাধীনতার পর আমরা আমাদের সংখ্যালঘু এলাকার থেকে অনেক মন্ত্রী বিধায়ককে আমরা বিধানসভায় পাঠালাম, সেখানে তারা রাজভোগ করলো, কিন্তু প্রকৃত সংখ্যালঘুদের সমস্যাকে সঠিকভাবে উত্থাপন করে সেই সমস্যাগুলো সমাধান করার জন্য তারা চেষ্টা করেনি। তাই আমরা এবার ভেবেছি যে আমরা 10-15টা সমষ্টিতে আমরা সব দল সংগঠনকে দলে গিয়ে আমরা আহ্বান জানিয়েছি যে এবার খালি টিকিট দিয়ে বিধানসভায় MLA বানালে হবে না। এবার আমসে একটা দাবি উত্থাপন করেছেন যে উপযুক্ত প্রার্থীকে প্রার্থিত্ব দেওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছি, যারা নাকি সংখ্যালঘু মানুষের সমস্যাগুলোকে বিধানসভায় বলিষ্ঠভাবে উত্থাপন করে সেই সমস্যাগুলি সমাধান করার জন্য। না, আমরা তো কৃষক, আমি আমার কথাটা শেষ করতে দেন যে আমরা বলছি যদি কোনো রাজনৈতিক দলে এইবার উপযুক্ত প্রার্থীকে সংখ্যালঘুর প্রতিনিধিত্ব করা উপযুক্ত মানুষকে প্রার্থিত্ব প্রদান না করে, তবে আমরা নিজাভাবে করে আমরা নিজস্বভাবে আমরা 10-15টা সমষ্টিতে আমসুর সমর্থিতে আমরা ক্যান্ডিডেট দিব, আর সেখান থেকে আমরা একটা আওয়াজ উঠাবো যে আমরা এই ধরনের যোগ্য মানুষকে আমরা বিধানসভায় পাঠান, তাহলে সে আমাদের সংখ্যালঘু মানুষের এই সমস্যাগুলি বিধানসভায় উত্থাপন হবে আর সেই সমস্যাগুলি সমাধান করার জন্য সরকার বাধ্য। বিজেপি কাছাড় জেলা কমিটির প্লাজমা ডোনেশন প্রোগ্রামের অঙ্গ হিসেবে রবিবার শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্লাজমা দান করলেন দলীয় 4 কর্মকর্তা। তারা হলেন দীপায়ন চক্রবর্তী, অরিজিৎ গোস্বামী, নিত্যু পাল এবং শেখর দে।
পরে দীপায়ন জানিয়েছেন এদিন চারজন সহ এ পর্যন্ত মোট সত্তর জন দলীয় কর্মকর্তা প্লাজমা দান করেছেন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। দীপায়ন এদিন আমজনতার উদ্দেশ্যে অতিমারী করোনার হাত থেকে মানুষের জীবন বাঁচাতে প্লাজমা দানে এগিয়ে আসারও আহ্বান জানিয়েছেন। নিয়েছিল যে প্লাজমা ডোনেশন ক্যাম্প, আর আজকের দিনে মাননীয় মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এখানে এসেছেন, আইসিইউ ওপেনিং হয়েছে শিলচর মেডিকেল কলেজে, আর ওনার ওনারে আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি সহ আমরা চারজন প্লাজমা দান করেছি। আমার সাথে ছিলেন শেখর দত্ত, অরিজিৎ গোস্বামী, অদিত্য পাল, আমরা চারজন আজকে দান করেছি। ইতিমধ্যে শিলচর মেডিকেল কলেজে 170 জন প্লাজমা দান করেছেন, তার মধ্যে থেকে 67 জন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এখানে প্লাজমা দান করানো হয়েছে। ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের 104তম জন্মদিন পালন করল শিলচর 25 নম্বর ওয়ার্ডের 122 নম্বর বুথ কমিটি। শনিবার পণ্ডিতজির প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন 122 নম্বর বুথ কমিটির সভাপতি অপূর্ব নাথ এবং সহসভাপতি গোপিকা ভট্টাচার্য। পরে দীনদয়াল উপাধ্যায়ের জীবনাদর্শ নিয়ে বক্তব্য রাখেন বক্তারা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিতালী দাস, কুমুদ শঙ্কর দাস, ভাস্কর দাস, বিষ্ণু দে, অমিত দাস, বিমলেন্দু দাস সহ আরো অনেকে। এদিকে দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকী পালন করল বর্জালেঙ্গা মণ্ডল বিজেপি। বর্জালেঙ্গা মণ্ডল বিজেপির দলীয় কার্যালয়ে এদিন দীনদয়ালের প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বলন ও পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে দীনদয়ালের জীবনাদর্শ নিয়ে বক্তব্য রাখেন বিভিন্ন বক্তা। এদিন বর্জালেঙ্গা মণ্ডলের আওতাধীন মোট 46টি বুথে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে দলীয় পতাকা উত্তোলন করা হয়। অংশ নেন বুথগুলোর সকল কর্মকর্তা। পাঁচ দফা দাবির ভিত্তিতে রাজ্যের বহু দফতরের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হাতে এক স্মারকপত্র তুলে দিলেন হাইলাকান্দি উত্তর নারায়ণপুর জিপি সভাপতি এম হিফুজুর রহমান লস্কর। রবিবার প্রদত্ত ওই স্মারকপত্রে উল্লেখিত দাবিগুলোর মধ্যে রয়েছে 14 কোটি টাকা ব্যয় সাপেক্ষে উত্তর নারায়ণপুর ফেরিঘাটের আরসিসি সেতুর কাজ সম্পন্ন করা, উত্তর নারায়ণপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে 50 শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করা, আলগাপুর মডেল হাসপাতালের সূচনা করা, প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বঞ্চিত জেলার গরিবদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা ইত্যাদি। পরে হিফুজুর জানিয়েছেন মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দাবিগুলো পূরণের আশ্বাস দিয়েছেন। আসামের ডাইনামিক মন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে শিলচর সার্কিট হাউসে বরাক ডেভেলপমেন্ট পরিষদের পক্ষ থেকে ওনার সঙ্গে সাক্ষাৎ করেছি। সাক্ষাৎ করার পর আমাদের দীর্ঘদিনের জ্বলন্ত সমস্যা, বিশেষ করে আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী সাহেবের চরম ব্যর্থতা এবং ওনার নীরব ভূমিকার জন্য আমরা বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর প্রতি বিতসদ্ধ হয়ে আজকে আসামের ডায়নামিক মন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে পাঁচ দফা দাবি সম্বলিত একটি স্মারকপত্র তুলে দিয়েছি এবং বিশেষ করে মাননীয় মন্ত্রী মহাশয় আমাদের মেমোরান্ডামটি পড়ে অত্যন্ত গুরুত্ব সহকারে তিনি নিয়েছেন এবং আগামী মাসে গুয়াহাটিতে ওনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমাদেরকে বলেছেন। মাননীয় মন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় আমাদের জনগণের দাবিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নেওয়ায় আমি আলগাপুরবাসী জনগণের পক্ষ থেকে, বিশেষ করে আমার উত্তরনারায়ণপুর গাঁও পঞ্চায়েতের জনগণের পক্ষ থেকে আমি মাননীয় মন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে ধন্যবাদ জানাচ্ছি। গুমরা সমবায় সমিতির সচিব জাবির হোসেনের বিরুদ্ধে সমিতির টাকা আত্মসাত করার অভিযোগ উঠেছে। সমিতির শেয়ার হোল্ডার ইসমাইল আলী বনভূঁইয়া শনিবার সাংবাদিকদের কাছে এ ব্যাপারে বিস্তারিত জানান। তিনি বলেন, 2018 সালের জুলাই থেকে 2019 সালের জুলাই পর্যন্ত সমিতির অ্যাকাউন্টে 49 লক্ষ টাকা ঢুকেছে। এর মধ্যে সোসাইটির এজেন্ট প্রফিট মানি রয়েছে 31 লক্ষ 44 হাজার টাকা, কিন্তু ওই টাকা বর্তমানে সমিতির অ্যাকাউন্টে নেই।
সমবায় সমিতির সেক্রেটারি জাবির হোসেন এই টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করেন ইসমাইল আলী। তিনি আরো অভিযোগ করেন, শুধু গুমরা সমবায় সমিতি নয়, কাছারের বিভিন্ন সমবায় সমিতিতে এরকম লক্ষ লক্ষ টাকার নয় ছয়ের অভিযোগ আছে বলে তিনি মনে করেন। 2018 জুলাই থেকে 2019 জুলাই পর্যন্ত যে আমি আরটিআই মারছিলাম, যে আরটিআই রিপোর্ট মতে দেখা যায় 2018 জুলাই থেকে 2019 জুলাই পর্যন্ত প্রায় তুলাকমারি 49 লক্ষ টাকা ঢুকছে। এর মাঝে দেখা যায় মানে গুমরা কোপারেটিভ সোসাইটির যে এজেন্টসগুলোর প্রফিট মানি প্রায় 31 লক্ষ 44 হাজার টাকা, বাদ বাকি টাকা হইল গুমরা সমবায় সমিতির প্রফিট মানির টাকা। এই টাকাগুলা গভর্নমেন্টের কোনো অথরিটি নাই, ও মানে জিও নাই, অর্ডার নাই যে এই টাকাগুলা সমিতির অ্যাকাউন্টে থাকতো, কিন্তু সমিতির অ্যাকাউন্টও এই টাকাটা বর্তমানে এক টাকাও নাই। সমস্ত টাকা গুমরা কোপারেটিভের সেক্রেটারি যে জাবির হোসেন, এই জাবির হোসেনের সব টাকা তুলিয়ে নিছে গিয়া। গতিকে আমি গুমরা কোপারেটিভের একজন শেয়ার হোল্ডার, গতিকে এইভাবে আমার মনে হয় শুধু গুমরা নয় সমস্ত খাঁটিগুলা বরাকবিলিতে এইভাবে যে সমিতির টাকাগুলো আত্মসাত করার, গতিকে প্রত্যেক জায়গার যদি সমিতির শেয়ার হোল্ডাররা সুচার হয় তাহলে এই অ্যাকাউন্টের যে টাকাগুলা এগুলা সব বাড়াইব, এবং এই গুমরা সমবায় সমিতির যে টাকা এই টাকাটা গভর্নমেন্টের কোনো অর্ডার নাই, এই টাকাটা সমস্ত তারা তুলিয়ে আত্মসাত করে নিয়েছে। এটা এই গুমরা সমবায় সমিতির যে সেক্রেটারি জাবির হোসেন সাহেব এই আর লগে চেয়ারম্যান আছে। বন বিভাগের রেঞ্জ অফিসার ও অন্যান্য পদে নিযুক্তিপত্র বন্টন করলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ও বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। রাজ্য সরকার বন বিভাগের রেঞ্জ অফিসার ও অন্যান্য পদে শনিবার শিক্ষিত যুবক যুবতীদের হাতে নিযুক্তিপত্র তুলে দেয়। এদিন গুয়াহাটির শঙ্করদেব কলাক্ষেত্রের মাধবদেব আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য নিযুক্তিপত্র বন্টন করেন। উপস্থিত ছিলেন মন্ত্রী নবকুমার দলে, মুখ্যমন্ত্রী মিডিয়া উপদেষ্টা ঋষিকেশ গোস্বামী, রাজ্যের মুখ্য বন সংরক্ষক এ এম সিং, বন বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি অবিনাশ যোশী সহ বিভাগীয় আধিকারিকরা। আমার বড় জেনেকুয়া আছে যে হয় তুমি কাম করে যাওয়া, তোমালোকে কাম করে যাওয়া। আমার ফরেস্টের মানুষবিলাক যে অলপ আগতে কলে যে আমার এচিভমেন্ট, আমি 222 কিলোমিটার আমি করেছো, মানে গ্রিন কভারেজ আমি স্কোয়ার 222 স্কোয়ার কিলোমিটার আমি গ্রিন কভারেজ বাড়ালো, আমি রাইনো পোচিং বন্ধ করিল, আমি আমি হয়তো রেভিনিউ এনহ্যান্স করেছো বছরে একে 200 কোটি, ধেমালি কথা না, কেউ করেছো? আমার মুখ্যমন্ত্রীর নির্দেশ যে তুমি কাম করেছো। কৃষি বিল বাতিলের দাবিতে সোচ্চার হলো হাইলাকান্দি বীর লাচিত সেনা জেলা কমিটি। এরই পরিপ্রেক্ষিতে রবিবার কমিটির সদস্যরা সিরাজপট্টিতে এক প্রতিবাদী কর্মসূচির আয়োজন করেন, তোলেন সরকার বিরোধী তীব্র স্লোগান। পরে কমিটির সভাপতি জিয়াবুর রহমান বলেন, কৃষক বিরোধী এই বাতিল করতে হবে। এদিনের প্রতিবাদী কর্মসূচিতে উপস্থিত ছিলেন বীর লাচিত সেনা জেলা কমিটির সাধারণ সম্পাদক সাহারুল আলম বড়ভুইয়া, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম লস্কর, ময়না মিয়া, জাবির হোসেন বড়ভুইয়া সহ আরো অনেকে। ভারত সরকার যে কৃষি বিরোধী এক আইন এনে আমাদের কৃষককে হ্যারাসমেন্ট করার চেষ্টা করছে, আমাদের কৃষকের কৃষকের অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। কৃষক হলো দেশের মেরুদণ্ড, দেশের অসহায় গরিব কৃষকরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে দেশকে খাদ্য যোগান দিচ্ছে, আর কৃষকদের ফসলের মূল্য নির্ধারণ করবে বিদেশি কর্পোরেটর কোম্পানিগুলো, এটা কীভাবে মেনে নেওয়া যাবে? আমরা কৃষক, আমরা হাইলাকান্দি জেলা সমিতি বীর লাতিচ্ছে না, আমরা এটা কখনো মানতে রাজি নয়। আমরা এর বিরুদ্ধে কৃষি বিরোধী আইনের বিরোধিতা করছি এবং করব। আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। আমি একটা জিনিস আমি কেন্দ্রীয় সরকারকে বলে দিচ্ছি, আপনি অতি সত্বর এই কৃষি বিরোধী আইন বাতিল করতে হবে, না হলে আমরা কিন্তু জঙ্গি আন্দোলন বীর লাতিচ্ছে না হাইলাকান্দি জেলা সমিতির জঙ্গি আন্দোলনে ডাক দেব। অতিমারী করোনার এ দুর্যোগের সময় দুস্থদের ত্রাণ সামগ্রী বিলি অব্যাহত রেখেছে করিমগঞ্জ রামকৃষ্ণ মিশন সেবা সমিতি। শনিবার ভারত বাংলা সীমান্তবর্তী আয়লাবাড়ি চা বাগানে 200 দুস্থ অসহায় পরিবারের হাতে নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়।
রামকৃষ্ণ মিশন সেবা সমিতির পক্ষ থেকে তত্ত্বাবধানে ছিলেন রামভদ্রানন্দজী এবং ব্রহ্মচারী সুব্রত মহারাজ, স্বেচ্ছাসেবক হিসেবে ছিলেন উত্তম আচার্য, প্রবাল আচার্য, মান্না দে, শঙ্কু ভট্টাচার্য, কিরণময় দাস প্রমুখ। ভারত সরকার থেকে এই সেপ্টেম্বর মাসটা পোষণ মাহ বলে একটা নিউট্রিশিয়াস ফুডের জন্য এবং হাইজেনিক যেটা হচ্ছে স্বাস্থ্য ঠিক রাখবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, এই নিয়ে ভারতবর্ষ সরকার প্রধানমন্ত্রী তিনি একটা এই পোষণ মাহ একটা প্রকল্প করেছেন এই মাসটাকে রেখে। সেই জন্যই আমরা কিছু অপুষ্টি বাচ্চাদের জন্য এবং যারা অপুষ্টি মহিলা মানে যেমন টিনেজার, যারা কিশোরী মেয়েদের পর্যন্ত এই রকম আমরা বেছে বেছে তাদের এই অপুষ্টিটা থেকে দূর করার জন্য আমরা কিছু তাদের পুষ্টিকর খাদ্য নিয়ে এসেছি। সেটা তার মধ্যে আছে আমাদের একটু সয়াবিন আছে, একটু হরলিক্স আছে, আর আছে আমাদের বিস্কুট আছে, আর আমাদের পরিষ্কার পরিচ্ছন্নর জন্য সাবান আছে। আর এখন যেহেতু সরকার থেকে বলেছে মাস্ক পরানোর জন্য আমরা দুটো করে মাস্ক দিচ্ছি, কাপড়ের মাস্ক তৈরি। ত্রাণ বন্টনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, তবে টিকিট পেলে অবশ্যই ভাবা যেতে পারে। শনিবার কুম্ভা অমরানগর চা বাগান এলাকায় 300 দুস্থ পরিবারকে বস্ত্র বিতরণ শেষে এমনই মন্তব্য করলেন উদারবন্দের সমাজসেবী তাপস দাস। তিনি বলেন, দুস্থ অসহায়দের পাশে তিনি বরাবর থাকতে ভালোবাসেন, আগেও থেকেছেন এবং ভবিষ্যতেও থাকবেন। সোমবার লাংলাছড়া হরিনগর জিপিতে 500 দুস্থকে বস্ত্র বিতরণের পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন তাপস। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সজল দাস, শিবজ্যোতি রায়, সন্তোষ দেব সহ আরো অনেকে। উধারবন্দের বিভিন্ন জায়গাতে 14টা ইয়েতে ওয়ার্ডে মানে জিপিতে এগুলো সমস্ত কিছু সব ইয়ে যেত, প্রায় 3000 কাপড় এবার আমরা ডিস্ট্রিবিউট করতেছি। এখন পর্যন্ত কতটা করেছেন? এখন পর্যন্ত আজকে এইখানে প্রথম, এখানে আজকে প্রায় 200, আর এরপরে আমার অমরানগরেও আরও প্রায় 100 কাপড় আজকে, আবার আগামীকালকে আমরা যাইতেছি দুইটা জায়গাতে, একটা হইল গিয়ে লাংলাছড়া আর একটা হইতেছে আপনার হরিনগর জিপিতে। আর এটার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, কিন্তু সমাজের বিভিন্ন শ্রেণীর লোক, বিভিন্ন জায়গার লোক আমার কন্টিনিউয়াস আমার কাছে আসতেছে বা ওরা বলছে, সেই জন্য এই আসন্ন বিধানসভা ইলেকশনে আমি যে দাঁড়াবো না সেই ধরনের কোনো কথা না, আমি এদের অনুরোধ রক্ষা করে দাঁড়াতেও পারি। যদি আমি যেহেতু বিজেপির একজন বলতে পারি যে বিজেপি থেকে যদি আমি টিকিট পাই তাহলেই আমি দাঁড়াবো। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। শিলচরে 40 শয্যার আইসিইউর উদ্বোধন, নয়া হাসপাতালের ভিত্তি স্থাপন করলেন হিমন্ত। মেডিকেল কলেজ হাসপাতালের উন্নয়নে 150 কোটি টাকা ব্যয় হবে জানালেন মন্ত্রী। আশুর পর এবার বিধানসভা নির্বাচনে লড়ার ঘোষণা আমসুর, সাধারণ সভায় জাবেদ। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।